দুনিয়ার কিনারায় দাঁড়িয়ে 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 আল্লাহর কুদরত দেখে মোজগুলো ওই রকম উত্তাল হয়ে গেছে ঢেউ খেলছে আল্লাহর নবী ঈসা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহর কুদরতে জোশ মিটে উঠেছে আমরা তো যাই কেউ পুরীতে যাবে কেউ দীঘায় যাবে কেউ সোনাখালি যাবে কেউ আরো মক্কানি যাবে ঢেউ দেখার জন্য প্রশংসা নাই খাওয়া দাওয়া করে আর নোংরামি করে বদমাইশি করে এ দেব আল্লাহ বললেন বান্দা কুসি ফিল আউদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন বান্দা জমিনটা ভ্রমণ করে দেখো কোন জায়গায় আমি কি দিয়ে রেখেছি ভ্রমণ করবে তোমার শ্বাস প্রশ্বাসে আল্লাহর প্রশংসা চলছে আল্লাহ বলে শ্বাস নাও হু বলে শ্বাস ছেড়ে দাও এরকম জিকির চলছে আল্লাহর কুদরত দেখে আর আল্লাহর প্রশংসা করে প্রতিটা নিয়াতে প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর ফরিশতারা সওয়াব লিখতে থাকে আজ আপনার সফর আল্লাহ রসুলের বাড়ির সফর সেই হাওড়া জেলা থেকে এসেছেন কিসের মহব্বত জিয়াউলের মহব্বত না নবীর মহব্বতে এনাদের কাছে আমি ঘন ঘন যাই মাদ্রাসার বহু দান আছে খুব আবেদন করেছিলাম আজকের অসুস্থ সফর এনার বড় ভাই অনেক অসুস্থ এনার স্ত্রী অসুস্থ দোয়া করেন আল্লাহ তার শেফা দান করুন বলুন আমি এই যে ভ্রমণ এই যে সফর কদমে কদমে না শ্বাস প্রশ্বাসে আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ এনারা দূর থেকে এসেছে বলে এনাদের শুধু সওয়াব হবে আপনারা কাছ থেকে সওয়াব হবে না সকলের নামায় আমলে সওয়াব ফেরেশতারা লিখছে আর লিখছে হঠাৎ দেখে একটা ছোট্ট পাখি একবার ধুলো কানামাখি আবার দরিয়ায় ঝাঁপ দিয়ে পরিষ্কার হয় আবার ধুলো পাখি মাখি আবার দরিয়ায় ঝাঁপ দিয়ে পরিষ্কার হয় এজন্য শিক্ষা নাও আল্লাহর নবী সাহাব তুলে দিলে আসমানের দিকে রসুল বললেন তুমি যখন দোয়া চাইবে তোমার মুখ আসমানের দিকে করো আর সে আদিম আসমানের উপরে গে সপ্তম আসমানের উপরে যে জায়গায় আমার আল্লাহ তাআলার আর সে আদিম সমাসের সেই জায়গায় আমার আল্লাহ পাকের দিকে তুমি মুখটা উত্তোলন করে কথা বলো মনের কথা বলো চাওয়া পাওয়ার আশাটা সেই দিকে করো তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবে হাত তুলবে মুখ আসমানের দিকে হবে চোখের ডগা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বুকে পড়বে আল্লাহ বলবে ফেরেশতারা এ খুব অসুস্থ আছে খুব কাতর আছে যা কি চায় আমি আল্লাহ কবুল করে নিলাম আওয়াজ হয় না কেন তকবীর দেন তো দেখি নারায় তকবীর তবে এখন জোরে বললে কিন্তু গা ঘামবে না আল্লাহর নামটা যত জোরে বলবেন ঘাম বার করে বলবো এই ঘামের ফোঁটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে জোরে বলেন দেখি নারায় নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর আরো আগে নারায় তাকবীর মুসলমানের আওয়াজ আসছে না জোরে সব জায়গায় মুসলমানের জয়ও আছে জোরে বলেন হাত তুলিয়ে দোয়া করে আল্লাহ এই পাখিটা ডুব দেয় পরিষ্কার হয় আবার ধুলো মাখে জিব্রাইলকে বললেন যাও বলে দাও যে নবীর সুসংবাদ ঈসা তুমি দিয়ে দিলে তৌরাত থেকে ইঞ্জিল থেকে জবুর থেকে ওই নবীর উম্মতেরা না দুই রকম ভাবে তারা শয়তানি কোয়াকে নফসের ধোকায় পড়ে গোনা করে ফেলবে আবার যখন একান্তে বসে চোখের দুই ফোঁটা পানি ফেলে দিয়ে বলবে আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো না আমি আল্লাহ তালে থাকতে পারবো না আমার নবীর খাতিরে আমার ওই নবীর উম্মতের জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে তখনই তাকে মাসুম বানিয়ে দেব ওই জায়গায় দাঁড়িয়ে দেরি করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
السلام دعا করেছিলেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء জাকারিয়া ঢুকেছে মারিয়ামের ঘরে বাইতুল মাকদসে মিহরাবের মধ্যে বিমোসম ফল কোথায় পেলে মারিয়াম বলছে যার অর্ডারে আমি এখানে আছি তিনি পাঠিয়েছেন তিনি আমার পছন্দ করেছেন তাই জান্নাতি ফল পাঠিয়েছে জাকারিয়া আলাইহিস সালাম দেরি করে না 80 বছর পার 90 পার 106 বয়স ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ যদি এখন বিমোসম ফল হয় আমার কেন ফল হবে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো হুনালি হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা আল্লাহ বাদালাম সুসংবাদ দিলেন জাকারিয়া রে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়ে সন্তান দেব আমি আল্লাহর নাম সিলেক্ট করে দিলাম ওই নামটা হবে সেও নবী হবে নামও হবে ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বলেন আমি কেন সেই নবীর উম্মত হতে পারি না আমাকে সেই নবীর উম্মত করো আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে রাফা আল্লাহ লাহু আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছে আসমানে আছে আবার আখির জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে তবে তার যে নবুয়ত থেকে বাদ দেওয়া হবে সেটা নয় প্রমোশন হবে নবুয়ত থাকবে আবার উম্মত হলো অন্যান্য নবীদের থেকে প্রাধান্য দেওয়া হলো আর সমস্ত নবীদের উম্মতের যে মর্যাদা আমার নবীর উম্মতের মর্যাদা সকলের উপরে সেই মর্যাদা ঈসা আলাইহিস সালাম পাবেন এবং নবী আমার উম্মত দুইটি মর্যাদা পাবে হাশরের ময়দানে আমার নবীর কাছাকাছি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আদর্শ শিখতে হবে যে নবী বিশ্ব নবী এক নাম্বার সমস্ত নবীদের নবী নবীদের ইমাম জান্নাতের সরদার হাসরের ময়দানের সরদার কাউসারের ধারে দাঁড়িয়ে থাকবে যে নবী হাবলি উম্মতি বলে কান্না কাটি যে নবী এখনো মদিনা শরীফের রওজায়ে আতহারে উম্মতের জন্য কি রেখে দিয়ে কাদা হয়ে গেল জমিনটা সেই নবীর আদর্শ একটা ছোট্ট করে আপনার কাছে বলতে হয় لقد كان لكم في رسول الله أسوة حسنة بھائی رب رجلان بوال غرب مدرسة رمیہ مدرسان بچہ دیئے چھن نبی رادر سنے اور جنے اٹھو دیئے چھن نبی رادر سنے اور جنے شفارش دے اور جنے اپستی دھے چھن اہلی মদিনা রওজায়ে আতহারে ফেরেশতারা এই ছবি পাঠিয়ে দেয় ও নবী রে আপনার বাড়িতে এতগুলো মেহমান আমার নবী খুশি হয়ে যাবে আমার নবী এই উম্মতদের জন্য মদিনা থেকে দোয়া করে সুনানে দারিমি কিতাব হাদিসের কিতাবে লেখা আল্লাহর নবী বলেন যখন আমি চলে যাব একদল আমার পাগলেরা আমার উপরে দরদ পড়বে আমার মহব্বতের দৃঢ়তা বাড়াবে ফেরেশতারা আমার কবরে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার সেই উম্মতেরা দেওয়ানা হয়ে গেছে আপনার উপরে দরদ পড়ে আপনার উপরে সালাম পড়ে আমার রাসূল পাক বলবেন ওই সময়ে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবেন আল্লাহ আমার ওই উম্মতদের মাফ করুন আল্লাহ মাফ করুন ওদেরকে প্রকৃত আমার উম্মত হিসাবে কবুল করে নি আজ তো সেই দোয়াই করব আল্লাহ যেন আমাদের খাঁটি রাসূলের উম্মত হিসাবে কবুল করে জোরে বলে আমি এই মাওলানা এবার ওইটা পেতে দিতে হবে তো রাস্তাটার উপরে পার পার ওখানে দাও বাকি ধরে জি ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চাদের আদর্শ কার আদর্শ শিখবে এখানে নবীর আদর্শ শুনে যান বোয়ার বাটার ইতিহাস অনেক করুন অনেক করুন এখন শুনবে একটা যেন অন্য জায়গায় পৌঁছে গেছে না এখানে সেই রাহাজানি
নাই এখানে সেই ওভেন কেরোসিন তেলের লিটারের মতো বিক্রি নাই নাই এখানে দিবালোকে খুন নাই সন্ত ভদ্র নামাজি আল্লাহ ওয়ালা তৈরি হয়ে গেছে দোয়া করুন পরিপূর্ণ নবীর সুন্নাত মেনে চলতে পারি আমরাও চলতে পারি আল্লাহ কবুল করুন বলে না এইরকম একটা মুহূর্তে এটা আপনারই শিক্ষা নিতেই হবে গত তিন দিন আগে পোলের হাটে একটা বাজার ঘাট করতে আমার ছোট শালা সাহেব কি ছোট শালাটা এখানে পড়ে মাদ্রাসার দায়িত্ব তার উপরে আছে অনেক কেনাকাটায় দেখছি বেশ কিছু মুসলমানেরা কেনাকাটা করছে আমরা তো বিয়ের কেনাকাটা করছি তারা কেন কেনাকাটা করছে বলুন তো আপনারা বলে বলে এখন কিসের কেনাকাটা এখন জামা কাপড় কিনতে হবে কেন বুঝতে পারে না হ্যাঁ রাস্তায় আপনার করে দেন গাড়ি ধরে বলে টাকা নেই লেচ্ছে এখন তারা বাহাদুরি করবে আমার ঘরের মহিলারা মার্কেটিং করছে সন্ধ্যাবেলা সেখানে যাবে লজ্জা এর বিরুদ্ধ করার জন্য রাসূল সারাটা জীবন চেষ্টা করেছেন প্রয়োজনে রক্ত ঝরিয়েছেন প্রয়োজনে রাসূলের দাঁত ভেঙে গেছে মাথায় আঘাত হয়েছে এর বিরুদ্ধে আল্লাহকে ডাক আল্লাহমুখী হও অপরাধী ছিলেন কুদরতে কারিম আল্লাহ তাআলার কৌশল বান্দাকার উদ্দেশ্যে মদিনায় রওনা হয়েছেন নবী আমার এক মাস থাকার পর অতিষ্ঠ হয়ে গেল বাড়ি ফিরবে দাদার কাছে ফিরবে দেখা হলো না বাবা বাড়ি ফেরার পথে আবহাওয়া বলে জায়গাটায় মা বুকে যন্ত্রণা শুরু হয় জীবনের মতো মা ইন্তেকাল হয়ে গেল অন্তকরণে ব্যথা নিয়েছে নবী আমার বাড়ি ফিরে গে দাদার সঙ্গে থাকি এজন্য কেতিনদের কষ্টটা আপনি জানেন আমি আপনাদের কাছে আবেদন করব মাঝে মাঝে গোয়ালঘাটা মাদ্রাসায় আসবেন এতিমদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোসাওয়াত করবেন মাথায় হাত দিবেন রাসূল বলেন ওই হাতে যত চুল লাগবে যত লম্ব লেগে যাবে তার থেকে বেশি সওয়াব আল্লাহ নামায় বলে লিখে দে আহারে এতিম নবী আর মাহারা হয়ে গেল বাড়িতে ফিরেছে দাদার সঙ্গে থাকে ওটা বসা খাওয়া দাওয়া নেওয়া বাজারে যাওয়া কাবায় যাওয়া তওয়াফ করা দাদুর সঙ্গে সবকিছু তার ভাইরা বাবা জিরা আল্লাহ রাসূলের ফুহাম্মা জান তারা সকলেই নিয়ত করেছে মোহাম্মদকে একটু দেখতে যাব আমরা আহারে ভাবি জান হায়াতের নাই ভাই তো অনেক আগে চলে গেছেন জীবনে মোহাম্মদ বাপকে দেখে না গা মা চলে গেল ছয় মাস ছয় বছর বয়স সান্ত্বনা দেওয়ার জন্য বুয়াম্মারা চলে এসেছে ভাই বোনকে নিয়ে একটু আনন্দ করবে আর তার তাসাল্লি দেওয়ার জন্য তাকে কিছু কন্দন কোলে কোলে রাখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকরণের ব্যথা যন্ত্রণা কাকে বলবে ফুয়াম্মারা যখন এক কোল থেকে আরেক কোলে যায় একে অপরে হাত বাড়িয়ে দেয় ছয় মাসের বাচ্চাটাকে রাসূল আবেদন করলেন আমার চাচারা হায়াতে আছে ফুয়াম্মারা হায়াতে আছে আপনারা বলুন আমার আব্বার চেহারাটা কার চেহারার মতো দেখতে আমি আমার আব্বাকে জীবনে দেখলাম না কোন চাচার চেহারা
করে ভাই ভাইয়ের চেহারা কোন অপূর্ব আমার চেহারা রাব্বার মত হতে পারে সকলেই চোখের পানি ফেলে বলছে বাবা মোহাম্মদ তোমার বড় ফুবু আম্মা ওই বসে আছে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে আর তোমার আব্বা ছিল সকলের ছোট তোমার ফুবু আম্মার চেহারাটা দেখে নাও তোমার আব্বার চেহারাটা তোমার বড় ফুবু আম্মার মতোই ছিল বাবারা সন্তান বাপকে কোনদিন দেখি অন্তকরণে ব্যথা যন্ত্রণা লাভ মেরে ছুটে চলে গেছে কোলে বসে গলাটা জড়িয়ে ধরে মুখে চুম্বন দেয় বলছে বাবা তুমি আমাকে ধরে এত পাগলামি করো কেন বলছে সকলেই বলছে আপনার চেহারাটা আমার আব্বার মতো চেহারা আপনার আম্মারা কাঁদে চাচারা কাঁদে একেবারে বৃদ্ধ মানুষ আব্দুল মুত্তালিব অধীর হয়েছে কেঁদে ফেলেছে ও বাবা মোহাম্মদ তুমি অধীর হয়ে না বাবা আমি হায়াতে আছি তোমার ফুবু আম্মারা এসেছে তোমার মহাব্বতে ছুটে এসেছে বাবা তাদেরকে কাঁদিও না আল্লাহর নামে ওঠে না গলা ছাড়ে না সত্যিকারে আপনারা বলুন আমার আব্বার মুখমণ্ডলটা এইরকম ছিল ভেরা বাবা জিরা নজওয়ানেরা ও আমার বলগাটা দারুশরিয়া মাদ্রাসার সমস্ত খাদেমেরা এসেছেন আল্লাহ রসুলের ঘরের খাদে এলমে নবাবির খাদেমেরা এসেছেন কোন একদিন সেই কথাটা মনে করে নিয়ে বোয়ালঘাটাতে ছুটির দিনে আসবে যে গার্জিয়ান গুলো আছে তারা তাদের বাচ্চাগুলোকে ডাকতে নাই যেন তারা শুকনো গাছে কচি পাতা গজালে যেমন সুন্দর সুশ্রী হয় বাপ এসেছে ছুটে চলে যায় জড়িয়ে ধরে আহারে বাপের সঙ্গে হৃদয় বিনিময় কথাগুলো বলে যে ছেলেটার আব্বা নাই এতিম দূর থেকে তাকে আর কাঁদে চোখে পানি বার হয়ে যায় আহারে তার বেদনা কি দেখবে এজনেরা ও বোয়ালঘাটা মাদ্রাসার দরদিরা দেখলে আপনি থাকতে পারেন না মনে হয়ে যাবে সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এতিম এরকম দুস্থ আহারে নবী আমার কত কষ্ট অন্তকরণে নিয়ে মানুষ হয়েছে গো বিশ্বাসের নবী আমার তাই জগৎবাসীকে বললেন এতিমের সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে দেখবে কাছে রাখবে পারলে তাদের সহযোগিতা করবে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাযিল করে ভাইরা আমার নওজোয়ানেরা আমার আজকের মেহমানেরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুবু আম্মাদের কোলে বসে আছে কান্নার রং চলছে ও বাবা মোহাম্মদ তোমার কল্যাণের জন্য তোমার ভালাইয়ের জন্য বোয়ালা নামক প্রতিমার কাছে তোমাকে নিয়ে যাও বাবা এই বোয়ালা নামক প্রতিমা সকলের উপকার করে সংরক্ষণ করে তাদের সেই পরিভাষায় আহারে অসুস্থতার বিরুদ্ধ করবে জানে লা শারীকা লাহু আল্লাহ কোনো শরীক নাই বোয়ালা কিছু করতে পারে না ছোট মানুষ প্রশ্ন করলেন ও ফুবু আম্মা এবং চাচি চাচারা চাচিমারা আমি কি একটা প্রশ্ন করব ছোট মানুষ কি সুন্দর প্রশ্ন করে জগৎ ঠান্ডা হয়ে যাবে যারা এইরকম
মুশরিকের ভঙ্গ থাকে যারা মুশরিকের নাম লিখিয়েছে আমার রাসূল মাথা নিচু করে আদবের সঙ্গে বললেন ওই বোয়ালা জীবিত আছে না মরে গেছে সবাই বললে মারা গেছে বলছে মরা মানুষ কোনদিন কাউকে উপকার করতে পারে না আমি বলবো আমার মালিক কোনদিন মরিনি মরবে না আমার মালিক জীবিত আমার মালিক জীবিত সদা সর্বদা জীবিত তিনি হলেন আল্লাহ যে মরে যায় তার কাছে চাইলে পাওয়া যাবে না যে জীবিত তার কাছে চাইলে পাওয়া যাবে ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা জগৎ কাঁপিয়ে দিয়েছে একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারলো না জবাব তোর সুলেমান জগতে প্রথম দিনের কথাই বলেছিলেন আহাদ 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 এক আল্লাহ আল্লাহর কোন শরীক নাই এরা আলোচনা করছে ছোট মানুষ এদের সেই জ্ঞান নাই বলছে বৈকাল বেলা তোমাকে নিয়ে যাব বাবা তৈরি থাকবে না বলবে না ও মুহাম্মদ তোমাকে বড় ভালোবাসি বাবা নিয়ে যাও আমার রাসূল দেখলেন ওদের থেকে একটু আলাদা আলাদা একটু দূরে থাকছে সকলের চোখে যখন একটু আড়াল হয়ে গেল নবী আমার ঘর থেকে বেরিয়ে গেলেন কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না গোটা মক্কার মানুষ মুহাম্মদকে ভালোবাসে যদিও তারা মুশরিক বেঈমান কাফের ইহুদি নাসারা পৌত্তলিক ধর্ম মানলে ওয়ালা চোখ দিকে চালু হয়ে গেল আবু তালেব অসম্মানে পড়ে গেল বাপের হাতে হাত রেখে বলেছিলাম আব্বা মুহাম্মাদের দায়িত্ব আমি নিলাম আর যদি মুহাম্মাদকে খুঁজে না পাওয়া যায় তাহলে আমি কি কাইফিয়াত দেব কেঁদে যার যার চতুর্দিকে খুঁজে পাওয়া যায় না রাত বেড়ে গেল গহীন রাত হয়েছে নবী আমার ঘরে ফিরবে এই সময় দেখে রাস্তার ধারে লাইট আছে আওয়াজ আছে নর্তকী আছে নাচ আছে গান আছে ছোট মানুষ ঘাটটা ঘুরিয়ে একবার দেখার জন্য চেষ্টা করে মুখে দিয়ে সরিয়ে দিয়ে বলছে ওইদিকে আপনি দেখেন না ওইদিকে আপনাকে দেখতে হবে না ওই দিকটা দেখার জন্য আপনাকে আল্লাহ তাআলা জগতে পাঠায় না ওই কাজগুলো যাতে বন্ধ করা যায় সেই জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে যে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তার উম্মত ছেড়ে যদি আমার স্ত্রী যায় পূজা মণ্ডপে আপনি আর মুসলমান না আপনার সঙ্গে যে বাচ্চারা যাবে ওরা কোনদিন আল্লাহ বলতে পারবে না হঠাৎ হয়ে পড়বে ওখানে কোন রহমত নাই লালু তার লালু তার অভিসম্পাদ ওই রকম গান বাজনা আরো কিছু আরো কিছু আরো কিছু সেই জন্য ছয় বছরের মানুষ ছয় বছরের নবী আমার জগৎবাসীকে জানিয়ে দেয় ওই জায়গায় চিরতরে মুসলমানের যাওয়া যাবে না যখন 40 বছর বয়স হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে পড়ে ওই জায়গা থেকে একটা কে যেন আপনার মুখ ঘুরিয়ে দিয়েছিল বলছে হ্যাঁ বলছে অন্য কেউ না আমি জিব্রাইল আপনি যখন মুখটা ঘুরিয়ে দেবী দেব দেবীর দিকে তাকান আমি তখন রয়েছি সপ্তম আসমানে আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিব ওই রকম ভাবে যদি ওদিকে